চা বিক্রেতা চিত্তরঞ্জন সাহা হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল রূপনারায়ণ ফুটফাড়ির পুলিশ। চিত্তরঞ্জন আমলাদহি বাজারে চা বিক্রেতা চিত্তরঞ্জন সাহা হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল রূপনারায়ণ ফাড়ির পুলিশ। সোমবার সকালে চিত্র সাহা হত্যাকাণ্ডের মূল আসামি আদিত্য চটকের সঙ্গে নিয়ে ছাতিমতলার জঙ্গল খুনের ঘটনায় পুনর্নির্মাণ করলেন রূপনারায়ণ ফাড়ির ইনচার্জ মনোজিৎ ধারাসহ এএসআই রঞ্জিত সরকার ও অন্যান্য পুলিশের দলবল। সেখানে গিয়ে পুলিশের কাছে আদিত্য চার নাটকের মধ্য দিয়ে জানায় চিত্র সাহার গলার দড়ি বেঁধে ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করেন। তিনি তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর ঘটনা তদন্ত নেমে পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে আদিত্য চারের সন্ধান পায়। পুরুলিয়া জেলার সাতুরি থানার লেদিয়া গ্রাম থেকে 21 জুলাই গ্রেপ্তার করে পুলিশ। 1 আগস্ট আদিত্য চারকে আদালতে তোলা হয় এবং 10 দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়। পুলিশি আদিত্য চারকে জেরা করে জানতে পারে চিত্তরঞ্জন সাহা স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল আদিত্য চারের, আর অবৈধ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।